ইচ্ছা কি ছিল? বড়বাজারে শীতল আমাকে মানসিক করে ওই শীতলা পুত্র পঞ্চপাণ্ডব, ওই পঞ্চপাণ্ডব ছিল, পঞ্চপাণ্ডব ছিল। তো তার ইচ্ছা কি ছিল? হ্যাঁ, তার ইচ্ছা কি ছিল? তার ইচ্ছা কি, ওই ইচ্ছা ইচ্ছা মায়া জালে জড়িত হওয়ার ইচ্ছা থাকেনি তার। সে বৃন্দাবন তৈরি করতে চাইছিল নাকি? এখানে দ্বিতীয় পুরীধাম গড়ে দিয়ে গেলাম। দ্বিতীয় পুরীধাম না বৃন্দাবন? দ্বিতীয় পুরীধাম। দ্বিতীয় পুরীধাম করতো? দ্বিতীয় পুরীধাম গড়ে দিয়ে গেল। এবারে এবারে তোমাদের, তোমরা কি করবে না করবে সেটা। তারপরে পুকুরের জলের, জলের একটা কথা বলছে, এই জলটার পুকুরটা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করলে এই পুকুরের জলের একটা মহৎ গুণ পাবে মানুষ। হ্যাঁ, সেই জল প্রতিষ্ঠাও করা হয়নি, কিছু হয়নি। প্রতিষ্ঠাটা করবেন কখন? জল পুকুর মারলে প্রতিষ্ঠা হবে, এইরকম হচ্ছে। কবে প্রতিষ্ঠা করার কথা আমাকে বলছে সব রকম। হ্যাঁ, ওটা কবে তারা প্রতিষ্ঠা করবে, কবে হবে এখন বলা মুশকিল। পয়সা করি সব হবে, সব স্বভাব নষ্ট। ওটা ওই কত খরচা পড়বে ফুলটা প্রতিষ্ঠা করতে? খরচ করলে অনেক খরচ হবে, প্রতিষ্ঠা খরচ প্রচুর খরচ। পুরোহিত তো লাগবে, পুরোহিত যে প্রতিষ্ঠা করতে হবে, তাই তো? ওটা ই জল জল থাকা অবস্থায় হবে নি প্রতিষ্ঠা? না না। হ্যাঁ, পুকুর মারতে হবে, পুকুর মারতে হবে। ওটা জল তবু কত আছে, কদিন লাগবে ছেঁচতে মেশিনে? জল দুদিন তিন দিন ছিঁড়লে মরে যাবে। পুকুর পাড় টাড় বাঁধতে হবে সব অনেক রকম। এখন তো মন্দিরটা আরম্ভ হয়েছে, মন্দিরটা বড় জামাইকে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করতেছে। কিছু কিছু পয়সা সে রেখে গেছে, সেই পয়সা আরো তার মেয়ে। কে রেখে গেছে পয়সা? দাদা। তোমার দাদা? মানে ওই মন্দিরের জন্য? আচ্ছা আচ্ছা। এখন তাহলে কি মন্দিরটা পুজো পার্বণ হয় তো? হ্যাঁ, ওই 13 তারিখে উৎসব পালন হয়। আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর আজ 50-60 বছর হচ্ছে। ওটা কি মাসের? ওই পৌষের 13 তারিখ। পৌষ মাসের 13 তারিখ? আচ্ছা আচ্ছা। এটা মহোৎসব তো হয়,